পরিবর্তনকামী বিজেপি সরকারের পরিবর্তনের এখন নগ্ন ছবি উন্মোচিত হয়েছে ধেমাজি বিধানসভা সমষ্টির অন্তর্গত মিংমাং গাঁও পঞ্চায়েত, যত গয়ার এটুপি বিক্ষুব্ধ খোয়া পানির অভাবত পিবলগা হয়েছে নদীর খোলা পানি। উল্লেখ্য যে মিংমাং পঞ্চায়েতটির প্রায় 25 গাঁও রাইজে যুগ যুগ ধরে এটুপি বিক্ষুব্ধ খোয়া পানির অভাবত পাহাড়ের বই অহা মিংমাং নামের সুটি এটার আইরনযুক্ত খোলা পানিকে হেয়ন করে আছে। রাজ্য সরকারের কোনো এখন পানি যোগান আঁচনিয়ে ঢুকি নেপালে পঞ্চায়েতট। অবশ্যই পঞ্চায়েতট ঘিরা মরা জনস্বাস্থ্য কারিকরী বিভাগে বদতি গাঁত এখন পানি যোগান আঁচনি নির্মাণ করেছিল, যদিও সেয়াও সম্প্রতি ভালুকর হাঙিত পরিণত হয়েছে। জনসাধারণক এটুপি বিক্ষুব্ধ খোয়া পানি যোগান নধরতেই আঁচনিখনের কার্যালয়টি উয়লি যার উপরও পানির পরিবাহী পাইপলাইন সমূহ নষ্ট হলে ধরেছে। লোকসভা, বিধানসভা আর পঞ্চায়েত নির্বাচনের প্রাক মুহূর্ত রাজনৈতিক নেতাবুয়ে অতিক স্পর্শকাতর এই সমস্যাটির সমাধানের প্রতিশ্রুতির বন্যা বয়ায়, যদিও পিছ মুহূর্ত হয়ে গই ফুটুকার ভেল। অন্যহাতে মিচিং স্বায়ত্তশাসিত পরিষদের অন্তর্গত এই পঞ্চায়েত পরিষদখনেও এই বিষয়টি আজিলেক কোনো ধরনের গুরুত্ব প্রদান নকরিলে এই অভিযোগ রাইজর। আমি বহুত বছর সাগরপরা এনে নদী ভাঙি খাই আছো। সরকারের পর একো টিবেল দমকল দিয়া নাই নাকি? আপনার নাই দিয়া? নাই দিয়া। এটা ইলেকশনের সময় ভোট ভিক্ষা করবলে আহিব রাজনীতিবিদে, আপনাদের কি বলে ভাব কি কব ইহতক? আমার সরকারপরা টিবেল দিবা বলে বিশুদ্ধ পানি খাবলে আর দিব লাগে কম। গোগামুখৰ পৰা প্ৰবীণ মেধা, ৰিপোর্ট ইণ্ডিয়ান প্ৰাইম নিউজ, অসম।